নমস্কার, ভয়েস এটিনের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রহিলী। এই মুহূর্তে রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ দেখে নেব ভয়েস এক্সপ্রেসে। পটিকরে ক্রিকেট প্রিমিয়ার লিগ 2022 সিজন 1 গ্রান্ড ক্রিকেট টুর্নামেন্টের 17তম দিনে খেলা হয় আগরতলা সুপার কিংস ভার্সেস স্যাফরন ওয়ারিয়ার্স স্টেবল টিমের মধ্যে। পটিকরায় গ্রান্ড ক্রিকেট টুর্নামেন্টের 17তম দিনে খেলায় দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। কুমারঘাট মহকুমাধীন গোকুলনগর এলাকায় আত্মহত্যার পথ বেছে নিলেন 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। স্কুল স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোকুলনগর স্কুল মাঠে রাজ্যভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা। রাজ্যভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতার প্রস্তুতির বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার গোকুলনগর পঞ্চায়েত হল ঘরে। শুক্রবার অনুকোটি জেলার পেছারতল কমিউনিটি হলে টিডিএফ দলের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ফেনী নদী হতে ভারত কর্তৃক প্রস্তাবিত জল উত্তোলনে নির্মিত ইন্টেক ওয়েলের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ভারত ও বাংলাদেশের যৌথ একটি প্রতিনিধি দল। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দশদা সেক্টরের উদ্যোগে দশদা আরডি ব্লকের 19টি এডিসি ভিলেজের 40 জন বেনিফিশিয়ারিদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। ভদু নির্যাতনের ঘটনা ঘটল তেলেমুড়া থানাধীন করুইলং এলাকায়। তেলেমুড়া পৌর পরিষদের 7 নং ওয়ার্ড এলাকায় উন্নতিকল্পে বেশ কয়েকটি ড্রেন এবং সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিশালগড় মহকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে বিজয় নদীতে মৎস্য মজুতকরণের উদ্দেশ্যে 30,000 মাছের চারা পোনা ছাড়া হয়। সদর ডিওয়াইফাই এবং সদর টিওয়াইফের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে শুক্রবার আগরতলা শহরে বাইক র্যালির আয়োজন করা হয়। রাজ্যের রাজ্যপাল অসুস্থতা বোধ করায় উনাকে আগরতলা জিবিপি হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। আইপিএফটি গন্ডাছড়া বিভাগীয় কমিটির সংগঠনের ইন্ডিজিএফ মোটর ওয়ার্কার্স ইউনিয়নের গন্ডাছড়া বিভাগীয় সেক্রেটারি প্রয়াত হয়।